দিন যায়, রাত আসে, রাত যায়, ভোর হয়। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায়, তবু আশা মরে না। আমরা আশা আর হতাশার মাঝে বেঁচে আছি। আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখে। আশা যদি না থাকে, আর আশা থাকলেও সেই আশা যদি কোনো দিন পূর্ণ হবে না, তাহলে আর বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায়। কিছু কিছু মানুষ নিজের জীবনকে এতটাই আনন্দে রাখে, আর যা করতে চায় তাই করতে পারে, তার কোনো দিনও জীবনকে দুর্বিষহ বলে মনেই হয় না। সে বহু বছর বাঁচলেও ভাবে আরও অনেক বছর বাঁচলে ভালো হয়। শোক, তাপ, কষ্ট, এইগুলি মানুষকে এমনিতেই আয়ু কমিয়ে দেয়। কষ্ট পাওয়া অনেকেই বলেন ভাগ্য, ভগবানের ইচ্ছে, কিন্তু সত্যি কি তাই? আমারও তো মনে হয় পৃথিবীতে মানুষ মানুষকে বেশি করে কষ্ট দেয়। একজন মানুষ কম করে 20 জন মানুষকে কষ্ট দিতে পারেন। একজন মানুষের জন্য কত ফ্যামিলি নষ্ট হয়ে যায়, সেই একজনকে একমাত্র ভগবানই ঠিক করতে পারেন। ভগবান অবশ্যই আসেন সেই সব মানুষকে শাস্তি দিতে, কিন্তু সময় মতো নয়, অনেকটা দেরি করে।